আমরা যদিও এটা দেখাইতে পারি নাই, কারণ এটা আবার সময় নিয়ে নেবে অনেকখানি। তো ওরা একটা এক ঝাঁক ছেলে পেলে, খুবই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওরা খুবই মেধাবী। তাদের প্রতিনিধি হিসেবে আমি বলছি যে তুমি এক মিনিট কথা বলো। ধন্যবাদ বলছি। একটা বিল্ডিং হয়ে যাওয়ার পরে যখন আমরা দেখি যে হ্যাঁ একটা বিল্ডিং আছে, বাট তার এক থেকে দুই বছর ব্যাকে গেলে তখন বোঝা যায় অ্যাকচুয়ালি এটা কনস্ট্রাকশনের পিছনে কত শ্রম কত নিষ্ঠা যাচ্ছে ওটার প্রতি। তো আজকের যে মানব সংস্কৃতি সংস্থা, এটা আজ থেকে আরো দুই তিন বছর আগে থেকে গুরুজির এটার প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য রাত দিন পরিশ্রম করে আজকে এটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন। আমি নিজে যখন কম্পিউটার নিয়ে কাজ করে আমি প্রতিদিন 15 ঘন্টার মতো ভার্চুয়ালিটি, রিয়েলিটি এবং স্পিরিচুয়ালিটির তিন জ্ঞানের সমন্বয়ে যখন আমার মস্তিষ্ক প্রায় বিভ্রান্তকর অবস্থা, তখন গুরুজির সন্ধানে আসার পরে আমি এই বিত্ত চিত্ত এবং সত্যের মুক্তির একটা ধারণা পেয়ে গেলাম এবং আমার নলেজ প্রসারিত হলো এবং নতুন করে উপলব্ধি করলাম নলেজ ইজ পাওয়ার। আমি আশা করবো আমরা সবাই মিলে একটা সময় এই বিশ্ব মানব সংস্কৃতি সংস্থা একজন প্রোডাক্টিভ পিপল হিসেবে নিজেদেরকে গড়ে তুলে বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের নিজেদেরকে আলোর মুখ দেখাতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমরা সে নিশ্চয়তা দিয়েছি যে আমরা এখন আর আসলে একটি দেশের নাগরিক।